মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কালিম্পং। এই মুহূর্তে আমি আছি কালিম্পংয়ে আর আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলের স্বাগত। এই মুহূর্তে দেখুন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের যে ব্যালকনি সেখানে, আর সেখান থেকেই বাইরের যে প্রকৃতি সেটা দেখুন, এখানকার ভিউটা অসাধারণ। আপনাদের কালকে রাত্রে তো দেখাতে পারিনি সেভাবে। এই মুহূর্তে আমরা যাচ্ছি নিচে, নিচে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্ট করে আমরা এখানকার সমস্ত সাইটসিনগুলো ঘুরে দেখব। চলুন, গাড়িও বলে দেওয়া হয়ে গেছে, আর এই অসাধারণ ভিউটার সঙ্গে আজকের ব্লগটা আমরা শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট করতে। এখানে প্লেট পড়েছে 4 পিস পুরি সবজি, 70 টাকা প্লেট। আমরা 3 প্লেট নিয়ে নিয়েছি, চলুন খেয়ে দিয়ে এখন সাইট সিনের জন্য বেরোনো যাক। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে কালিম্পং ট্যুরের উদ্দেশ্যে। আপনারা সামনেই দেখছেন ডাম্বার চক, আর ঠিক এর পাশের গুলিতে ছিল আমাদের হোটেল। আমরা এই মুহূর্তে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দিয়ে। কালিম্পংয়ে রয়েছে 2টি ট্যাক্সি স্ট্যান্ড, তার মধ্যে এটি একটি। এখান থেকেই আমরা আজকে ট্যুরের জন্য গাড়ি বুক করেছি। আপনারা এখান থেকে লাভা, রিসভ এবং কালিম্পংয়ের নানা স্থানের গাড়ি পেয়ে যাবেন। আপনারা চাইলে হোটেল থেকেও গাড়ি আপনাদের অ্যারেঞ্জ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা এই মুহূর্তে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে কালিম্পংয়ের সমস্ত সাইটসিনগুলো ঘুরে দেখতে। চলুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারাও দেখে নিন কালিম্পংয়ের সমস্ত সাইটসিনগুলো। আর আমরা এখানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি বুক করেছি। কী রেট নিচ্ছে, কী নিচ্ছে না নিচ্ছে সমস্ত আপনাদের বলবো, আর ড্রাইভার দাদার নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আমরা কালিম্পংয়ের 9টি সাইটসিন দেখবো। আমাদের ছোটো গাড়ি এখানে কালিম্পংয়ের 9টি সাইটসিন দেখতে ছোটো গাড়ি পড়ে 1500 থেকে 1600 টাকা, আর বড়ো গাড়ি নিলে, আপনারা যদি বেশি জন আসেন তাহলে বড়ো গাড়ি নিলে নেওয়া ভালো, বড়ো গাড়ি নিলে আপনাদের পড়বে 2000 থেকে 2200 টাকা। আর চলুন বন্ধুরা দেখতে থাকুন, আজকের ওয়েদার তো খুবই সুন্দর, মেঘে ঢাকা কালিম্পং আমরা দেখছি। এর আগেও কালিম্পংয়ের একটি ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে, সেটা নভেম্বর ডিসেম্বর মাসের দিকে ছিল, সেই সময় তো আকাশ নীল ছিল, তবে এই মুহূর্তে আকাশ কিন্তু মেঘে ঢাকা। এই মুহূর্তে আমরা যাচ্ছি কালিম্পং গলফ কোর্সের পাশে, যেটি আর্মি ক্যাম্পের মধ্যে পড়ে। এই হচ্ছে গলফ কোর্স আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আর এর ঠিক পাশে রয়েছে একটি আর্মি ক্যাফে, যেখান থেকে আপনারা চা, টোস্ট, মোমো ইত্যাদি খেয়ে দেখতে পারেন। খুবই সুন্দর এই জায়গাটি, আমার তো খুবই ভালো লেগেছে। আর এর ঠিক পাশেই আছে মর্গান হাউস, চলুন সেটি আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি মর্গান হাউসের ঠিক সামনে। এই বাংলোটি একসময় ছিল একটি ব্রিটিশ বাংলো, তারপরে এটি নানা রকম হন্টেড ঘটনাক্রমে, তাই জন্য একসময় এটিকে হন্টেড হাউসও বলা হতো। তবে এখন সেই সমস্ত ঘটনাকে পিছনে ফেলে এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে একটি খুবই সুন্দর লাক্সুরিয়াস বাংলো। আপনারা কালিম্পং বেড়াতে এলে এই স্থানে থাকতেও পারেন, রাতে বাস করতেই পারেন। ঠিক গলফ কোর্সের অপোজিটেই এই স্থানটি রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন। তবে ভেতরে ক্যামেরা বা আমাদের অ্যালাউ নেই, কারণ আমরা এই প্রপার্টিতে কোনো রকম বুক করে আসিনি, তাই বাইরে থেকে আপনাদেরকে এই প্রপার্টিটা আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। কালিম্পংয়ে অবস্থিত রয়েছে ভারতীয় সেনাবাহিনীর 27 মাউন্ট ডিভিশন, আর এই স্থানটি ছড়িয়ে আছে দূরবীন মনাস্ট্রের আগে অবধি, তাই এই রাস্তার অনেক জায়গায় ছবি তোলা নিষেধ। আমরা চলে এসেছি দূরবীনদারা মনাস্ট্রিতে। দূরবীনদারা হিলসের ওপর একদম শিখরে অবস্থিত হচ্ছে এই মনাস্ট্রিটা। দূরবীনদারা হিলস হচ্ছে কালিম্পংয়ের দ্বিতীয় উচ্চতম স্থান, আর এগুলোকে বলা হয় দেখুন ধর্ম চক্র, এগুলোকে এভাবে ঘোরানো হয়, খুবই সুন্দর এই মনাস্ট্রিটা। চলুন আগে গিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধু
ধরে আপনার সামনে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে একটি লামা হোস্টেল। এখানে এখানকার যে বৌদ্ধ লামারা থাকে এখানে তারা পড়াশোনা করে এবং এটি হচ্ছে ওনাদের বাসস্থান। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাই। এই হচ্ছে মোনাস্ট্রি, এই মোনাস্ট্রির ভিতরটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। চলুন আগে সামনের ভিউটা আপনাদের দেখিয়ে আনি। কিছুটা এগাতেই দেখুন ডান হাতে আবার শুরু হচ্ছে প্রচুর ধর্মচক্র, আপনারা এই ধর্মচক্রগুলি এভাবে ঘুরিয়ে দেখতে পারেন। আর চলুন সামনে দেখুন কি সুন্দর ভিউ। আর এই যে সামনেটা, এইখানটা হচ্ছে লামা বাচ্চারা এখানে খেলাধুলা করে, এটা হচ্ছে একটি খেলার মাঠ। আর সাথেই রয়েছে এখানে একটি হেলিপ্যাড। আর মেঘ মুক্ত দিনে এই স্থান থেকে আপনারা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। আর এই ডান দিক থেকে, মোনাস্ট্রির একদম ডান দিক থেকে আপনারা মেঘ মুক্ত দিনে ডেরো পাহাড়, যেটি কালিম্পংয়ের সবচেয়ে উচ্চতম স্থান, সেটিও দেখতে পাবেন। এই মুহূর্তে দেখুন আমরা যাচ্ছি একদম মোনাস্ট্রির শেষের দিকে। এই মুহূর্তে দেখুন খুব সুন্দরভাবে লাল এবং সাদা রং দিয়ে মোনাস্ট্রিকে আবার সুন্দর করে সাজানো হচ্ছে। আর আপনারা সামনে যেটি দেখছেন সেটি হচ্ছে মেমোরিয়াল অফ লর্ড বুদ্ধা, এখানে নটি রয়েছে, খুবই সুন্দর এই জায়গাটি। আর পাশেই রয়েছে এখানকার একটি ছোট গার্ডেন যেটি আপনারা ঘুরে দেখতে পারেন, খুবই সুন্দর দেখুন জায়গাটি। আমাদের ভারতবর্ষ এক বৈচিত্র্যপূর্ণ দেশ, নানা ভাষা, নানা মানুষ, নানা ধর্ম, সকলের আচার ব্যবহারের কত বৈচিত্র্য, সকলের উপাসনা করার ধরনের কত বৈচিত্র্য। হাজার বৈচিত্র্য থাকলেও আমরা সকলেই সকলের মঙ্গল কামনা করি। আর যা আমাদের ভারতবর্ষকে বিশ্বের দরবারে সকলের থেকে আলাদা ও ঐতিহ্যশালী করে তুলেছে, এই কথাটি ভাবতে ভাবতে আমরা চলে এলাম আজকের আমাদের তৃতীয় স্পট, পাইন ভিউ নার্সারিতে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। কালিম্পংয়ে অবস্থিত পাইন ভিউ নার্সারিতে প্রবেশ মূল্য পার পার্সেন্ট 20 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের এক্সট্রা 25 টাকা দিতে হয়েছিল। নানা ধরনের ফুল, অর্কিড, ক্যাকটাসে সুসজ্জিত এই নার্সারিটি কালিম্পংয়ের অন্যান্য নার্সারিগুলির মধ্যে বিখ্যাত। কালিম্পংয়ে এই ধরনের অনেক নার্সারি আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বাড়ির জন্যে অর্কিড, ক্যাকটাস নিয়ে যেতে পারেন এবং এখান থেকেও আপনারা চাইলে বাড়ির জন্যে নানা ধরনের ফুল গাছ নিয়ে যেতে পারেন। আপনারা হয়তো অনেকে জানেন না, কালিম্পং যেমন একদিকে শৈল শহর, তেমনি কালিম্পং প্রসিদ্ধ এখানকার নার্সারিগুলির জন্যে। হিমালয়ান ফুল, অর্কিড, রাইজোমের ফলন হয়ে থাকে কালিম্পংয়ে। কালিম্পংয়ের অর্থনীতিতে এই ফুলের বাজারের বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি কালিম্পংয়ের পাইন ভিউ নার্সারিতে, যেখানে নানা ফুল গাছ আপনারা দেখতে পাবেন, পছন্দ মতো ফুল গাছ আপনারা বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারেন। এখানে একটি ছোট খাবার ক্যাফেও আছে, যেখান থেকে আপনারা এখানে ছোট ছোট মানে চা, কফি, স্ন্যাক্স এই সমস্ত জিনিস খেয়ে দেখতে পারেন। আর এখানে এসে এইবার দেখলাম যেখানে একটি হোমস্টেও খুলেছে, এই যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তার মানে এখানে এসে আপনারা যদি রাত্রিবাস করতে চান তাহলেও করতে পারেন। এই যে হোমস্টে, পাইন ভিউ হোমস্টে, এই যে দেখুন, এই যে এত সুন্দর ফুলের মাঝখান থেকেও খুব সুন্দর কিন্তু কালিম্পং শহরের একটা ভিউ পাওয়া যায়। এই যে দেখুন, গাছের ফাঁক দিয়ে এত সুন্দর ভিউ আসছে। আর আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন, তবে এই মুহূর্তে সম্পূর্ণ পরিবেশ মেঘে ঢাকা। আর এই মেঘে ঢাকা কালিম্পং কিন্তু আমার বেশ ভালো লাগছে। আমাদের গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কালিম্পং বাস স্ট্যান্ডের কাছে।
এখান থেকে একটি দিকের রাস্তা চলে গেছে কালিম্পং এর ট্যাক্সি স্ট্যান্ড ও বাস টার্মিনালের দিকে, অপর দিকের রাস্তা ধরে আমরা গেছি আজকের আমাদের চতুর্থ পয়েন্টের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কালিম্পংয়ের বৃন্দাবন অর্থাৎ মঙ্গলধামে। এই স্থানটি প্রায় 2 একর জায়গার উপর অবস্থিত একটি কৃষ্ণ মন্দির। চলুন আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। দ্বিতল বেষ্টিত এই মন্দিরে নিচে রয়েছে নিঃশুল্ক জুতো রাখার ব্যবস্থা। জুতো খুলে আপনার সিঁড়ি উপরে চলে আসুন মন্দির প্রাঙ্গণে। দোতলায় ওপরে উঠতেই আপনাদের চোখে ধরা দেবে সুসজ্জিত ফুলের বাগান, যা দেখে আপনার মন আনন্দে তরতাজা হয়ে উঠবে। ১৯৯৩ সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন গুরু মঙ্গলদাসজি। ওনার নাম অনুসারে এই ধামটির নাম রাখা হয় মঙ্গলধাম। আসুন মঙ্গলধামের গর্ভগৃহে আমরা প্রবেশ করি। গর্ভগৃহে প্রবেশ করতেই চোখে পড়ল শ্রীকৃষ্ণের জীবনের নানা অধ্যায় এখানে মূর্তির মাধ্যমে সাজানো রয়েছে। গর্ভগৃহটি এখানে সুবিস্তৃত এবং যেখানে বসে আপনারা প্রার্থনাও করতে পারবেন। সামনেই রয়েছে মঙ্গলদাসজির মূর্তি এবং রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি, যেখানে আপনারা পুজো দিতে পারবেন। নিচে নেবে আপনারা দেখে নিতে পারেন মঙ্গলদাসজির সমাধি, যেটি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। ওই যে দেখুন বন্ধুরা, সমস্ত প্যারাগ্লাইডিং হচ্ছে। এই মুহূর্তে আমরা চলেছি ডেলো হিলস এর উদ্দেশ্যে, আর এই রাস্তাটা জঙ্গলের একটা মধ্যে দিয়ে যাচ্ছে গাড়িটা আমাদের। চারদিকে সবুজ ঘন বন, আর মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। আর এই ডেলো হিলস হচ্ছে কালিম্পংয়ের সবচেয়ে উচ্চতম স্থান, আর খুব সুন্দর এখন মেঘে ঢেকে আছে চারদিক, অসাধারণ লাগছে। ডেলো হিলসে রয়েছে অনেক হোমস্টে, আপনারা চাইলে এই নির্জনে এসে থাকতেও পারেন। সামনেই গাড়ির লাইন বলছে আমরা ডেলো পার্কের খুবই কাছে চলে এসেছি। ডেলো পার্কের সামনে রয়েছে বেশ কিছু ছোট ছোট খাবার হোটেল, রয়েছে প্যারাগ্লাইডিং এর সেন্টার, যেখান থেকে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন। ভাই, আপনি প্যারাগ্লাইডিং হতে? বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ডেলো হিলসের সবচেয়ে উচ্চতম স্থান ডেলো পার্কে, আর এখানে রয়েছে একটি ডেলো বাংলো, যেখানে আপনারা এসে থাকতে পারেন, সেটা সামনে গিয়ে আপনাদের দেখাবো। আর এই পার্কে এন্ট্রি রয়েছে পার পার্সন 20 টাকা। চলুন আগে গিয়ে দেখাই। পাহাড়ে ফুল দিয়ে সাজানো ডেলো পার্ক কালিম্পং ভ্রমণের মেন অ্যাট্রাকশন। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ, যেখানে রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা, আপনার ছেলে মাঠে বসে সময় কাটাতে পারেন। এখানে রয়েছে একটি সুন্দর ছোট চিলড্রেন পার্ক, যেখানে বাচ্চারা খুবই আনন্দ করছে। আরও কিছুটা এগালেই রয়েছে আরও একটি মাঠ, যেখানে ঘোড়ায় চড়ে আপনারা ঘুরতে পারবেন, পাহাড়ি পোশাক পরে ছবি তুলতে পারবেন, চাইলে আপনারা এখানকার ছোট ছোট শপগুলি থেকে কিছু কেনাকাটাও করতে পারবেন। আর ওই যে দেখুন দূরে রয়েছে ডেলো বাংলো। বৃষ্টি শুরু হয়ে যাবার কারণে আমরা ডেলো পার্কে গুডবাই বলে এগিয়ে চলাম অন্য এক গন্তব্যে। ডেলো পার্কে আমাদের
কার পার্কিং লেগেছে 50 টাকা। কালিম্পং এর ডেলো পার্ক দেখার পর আপনারা দেখে নিতে পারেন কালিম্পং সায়েন্স সেন্টার, যেটি ডেলো পার্কের খুবই কাছে অবস্থিত। বাচ্চাদের জন্য এই স্থানটি খুবই আদর্শ বলে আমার মনে হয়। বন্ধুরা, আপনারা যখন কালিম্পং এ এসে সাইট সিনের জন্য গাড়ি বুক করবেন, তখন অবশ্যই ড্রাইভার দাদার সাথে খুব ভালোভাবে কথা বলে নেবেন, উনি আপনাদের 9 পয়েন্টসে কোন কোন জায়গা ঘুরে দেখাবেন, আপনাদের কোথায় কোথায় পার্কিং চার্জ দিতে হবে। আমাদের সাথে ড্রাইভার দাদার যখন কথা হয়েছিল, আমরা 9 পয়েন্টসে ওনাকে বলেছিলাম ডেলো পার্ক, সায়েন্স সেন্টার, মঙ্গলধাম, পাইন ভিউ নার্সারি, বুদ্ধ পার্ক, দুর্গা মন্দির, হনুমান মন্দির, দূরবীন মোনাস্ট্রি এবং রাস্তায় যেতে যেতে গল্ফ কোর্স এবং মর্গান হাউস আমরা দেখব। দেখুন, দূরবীন দ্বারা মোনাস্ট্রি যাওয়ার পথে গল্ফ কোর্স এবং মর্গান হাউস দুটি গাড়ি থেকে দেখতে পাওয়া যায়, এবং না আপনি গল্ফ কোর্সের ভেতর যেতে পারবেন, না আপনি মর্গান হাউসের মধ্যে গিয়ে ঘুরে দেখতে পারবেন। তাই এই দুটি জায়গা আমার খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। আমরা যখন ডেলো পার্ক দেখে ওনাকে বলি সায়েন্স সেন্টারে গাড়িটি নিয়ে যেতে, তখন উনি আমাদের সায়েন্স সেন্টারের জন্য এক্সট্রা 250 টাকা দিতে বলেন, কারণ ওনার মতে গল্ফ কোর্স এবং মর্গান হাউস দুটি আলাদা আলাদা স্পট। তাই এইবার আমাদের আর সায়েন্স সেন্টার ঘোরা হয়নি। তবে আপনাদের জন্য আমি আগে তোলা কিছু ক্লিপস অ্যাড করে দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। নেক্সট, আজকের আমাদের স্পট হচ্ছে বুদ্ধ পার্ক। তবে বুদ্ধ পার্ক যাওয়ার পথেই রাস্তার দুধারে এই সুন্দর জায়গাটি দেখে আমি কিছুক্ষণের জন্য গাড়িটা দাঁড় করেছিলাম। হাই এভরিওয়ান, বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি সামদুকচে বৌদ্ধ পার্কে। এটি ঠিক রাস্তার পাশেই আপনারা দেখতে পাবেন, আর এই পার্কের ওয়াচ টাওয়ার থেকে আপনারা খুব সুন্দরভাবে কালিম্পং শহরের একটি সুন্দর ভিউ এনজয় করতে পারবেন, যেমনটা আমি এই মুহূর্তে করছি। একটু আগে প্রচণ্ড জোর বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টির পর এখান থেকে খুব সুন্দর একটা মেঘের আনাগোনা পথটা আমরা দেখতে পাচ্ছি, আর এই মেঘের খেলার মাঝখানেই আমরা দেখছি কালিম্পং শহরকে। বর্ষার মেঘ ও নানা সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো কালিম্পং এর দুর্গা মন্দিরটি আমার খুবই পছন্দের জায়গা। আগেও এসেছি আমি এই স্থানে, বাট আজ যেন এই স্থানটিকে নতুনভাবে আমি দেখছি। এত সুন্দর লাগছে এই মুহূর্তে এই স্থানটি, আমি আপনাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি কালিম্পং এর দুর্গা মন্দিরে। আমার পিছনে আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে দুর্গা মন্দির, আর এখানে রয়েছে আরো কিছু মন্দির, চলুন ঘুরে দেখি। এটা হচ্ছে একটি রাধা কৃষ্ণ মন্দির, আর ওই যে ওই ধারে রয়েছে শিব মন্দির। আকাশ পরিষ্কার থাকলে বন্ধুরা আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে কালিম্পং শহর এবং সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারেন। তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ভিজিবিলিটি একদম নয়, পুরো মেঘে ঢেকে আছে কালিম্পং, তাই ওয়েদারটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করলেও ভিজিবিলিটি না থাকার কারণে এই যে সিনিক ভিউগুলো, এগুলো আমরা মিস করছি। আমরা এই মুহূর্তে দুর্গা মন্দির দেখে নিলাম, এবার যাচ্ছি আমরা হনুমান মন্দিরে। ঠিক এই দুটো মন্দির পাশাপাশি, আর এই মুহূর্তে কি হচ্ছে না, মেঘগুলো যেন আমাদের গায়ে ঠেকে ঠেকে যাচ্ছে, মানে দারুণ লাগছে। হনুমান মন্দিরের সিঁড়িগুলো অনেকটা খাড়াই, অনেকগুলো। হ্যাঁ, হনুমান মন্দিরের সিঁড়িগুলো অনেকটা খাড়াই, অনেকটা পথ আমাদের উঠতে হবে। আর সব থেকে বড় কথা কি, আগে এখান থেকে হনুমানজির দর্শনটা পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে গাছে পুরো ছেয়ে আছে, সেভাবে দেখা যাচ্ছে না। ওই যে একটুখানি দেখা যাচ্ছে, চলুন দেখাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি হনুমান টকে, যেটি কালিম্পং এর খুবই একটি সুন্দর মন্দির।
আগেও আমি এসেছি এই মন্দিরে, তবে এই মুহূর্তে আর আমি ওপরে যাচ্ছি না, কারণ অলরেডি দুটো প্রায় বাজতে চললো আর আমরা কালিম্পংয়ের এখান থেকেই যাবো আরেকটি অফবিট স্থান কালিম্পংয়ের। আর সেই জন্যেই আজকে আমরা এখান থেকে আপনাদের কালিম্পংয়ের হনুমানজি দর্শন করাচ্ছি। তবে আগে যখন আমি এসেছিলাম সেই ভিডিওটা কিছুটা ক্লিপস আমি অ্যাড করে দিচ্ছি এই ভিডিওতে, আপনাদের যাতে ওপরের ভিউ দেখতে অসুবিধা না হয়। আর আজকের এই কালিম্পংয়ের ভিডিও আমরা এখানেই স্টপ করছি। আমরা এবার বেরিয়ে যাব কালিম্পং থেকে বিদেয়াং ভ্যালির উদ্দেশ্যে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের মাঝখানে ভিডিওটি আমার শেয়ার করবেন। আর একটি কথা, অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজে ফলো করবেন, যেখানে আমি নানা রিলস মাধ্যমে আপনাদেরকে নানা জায়গার সন্ধান দিয়ে থাকি, নানা রকম জায়গার অভিজ্ঞতা ছোটোভাবে ব্যক্ত করে থাকি, আর তার লিঙ্কও দেওয়া আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে। চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। নমস্কার।